Welcome to my channel, বন্ধুরা আমার ফার্স্ট কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের থোর ভাজি করে দেখাবো কেমন করে ভাজি করি আমি আর থোরের সঙ্গে কিছুটা আলুও দিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে একটু নুন মাখিয়ে নেব নুন মাখিয়ে একটু ভালো করে 10 মিনিট মতো রেখে দেব এই থোর থেকে যে জলগুলো বের হবে সেগুলো ছড়ে যাবে তাহলে এইভাবে আমি চাপা দিয়ে রেখে দিই কিছুক্ষণ পর ফিরে আসছে 10 মিনিট হয়ে গেছে এবার ওদিকে তেল গরম করার জন্য বসিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করা এসে গিয়েছে এবার থোরগুলো দিয়ে দেব লবণ আগে থেকে দিয়ে রেখেছি একদম লবণ দিলাম না দেখুন বন্ধুরা 5-7 মিনিট এভাবে ভেজে নেবেন তারপরে হয়ে যাবে আপনার থোর ভাজা হয়ে গেছে তাহলে এইবার আমি বন্ধ করে দেবো গ্যাস হয়ে গেছে আমার থোর ভাজি এইভাবে আপনারা বাড়িতে ভাজা করে দেখবেন খুব ভালো লাগে খেতে তাহলে আজকের মতো এখানেই আমার রেসিপি শেষ করছি আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর পাশের বেল আইকনটা অল প্রেস করে দেবেন আর লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ